আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে 23 বঙ্গবন্ধু এভিনিউ এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা হলেও এটি রূপ নেয় সমাবেশে। দুপুর থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে অংশ নেন, ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড হাতে নিয়ে 24টি থানা ও 75টি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা অংশ নেন। তবে সমাবেশে ব্যানার টাঙানো নিয়ে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়। আপনাদের এই যে স্বামী আপনি দাঁড়িয়েছেন, এই দাঁড়িয়েলা, এই যে দাঁড়িয়েলা, হ্যাঁ আপনার আপনার টাঙা মানে কেন আই মিট নাকি আপনারা আপনাদের কি নিয়ে গর্ব করব মহানগর নেতারা ছাড়াও কথা বলেন কেন্দ্র নেতারা। দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স উল্লেখ করে নেতারা বলেন আইনি লড়াই ছাড়া বেগম জিয়ার মুক্তি কোনো সুযোগ নেই। যারা আমেরিকায় এমনকি মালয়েশিয়ায় টাকা পাচার করে জালিয়াতি করে দুর্নীতিকে সম্পদের পাহাড় করেছেন, সেই দুর্নীতিবাজদেরকেও গ্রেপ্তার করতে হবে, বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে, তবেই দুর্নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম আরো বেগবান হবে। বেগম খালেদা জিয়ার মুক্তির পথ একমাত্র আইনি ভাবে খোলা আছে। আইনি পথে লড়াই করেন, আইনে যান, আদালতে যান, মুক্তির জন্য আবেদন করেন, বিকল্প রাস্তা আছে। সব শেষে যদি আইনি লড়াই হেরে যান, তারপরে তো মহামান্য রাষ্ট্রপতির কাছেও আপনাদের যাওয়ার সুযোগ আছে। প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির আন্দোলনের জন্য উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন বিএনপির কর্মসূচি এখন মেড ইন লন্ডন। বিএনপিতে এখন আতঙ্কের নাম তারেক রহমান, তারেক রহমান আতঙ্কের নাম। মধ্যরাতে টেমস নদীর পাড় থেকে ফরমান আসে, দুর্নীতি করলে কাউকে ছাড়া হবে না জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন আগস্টের পরই জেলা পর্যায়ে সমাবেশে বক্তব্য রাখবেন দলীয় প্রধান শেখ হাসিনা। ক্ষমতার তারপর কেউ দেখাবে কাউকে ক্ষমা করা হবে না। শেখ হাসিনা শূন্য সহিষ্ণুতার নীতি দুর্নীতির বিরুদ্ধে। দলের নেতাকর্মীদের ক্ষমতার দাপট না দেখিয়ে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত থাকার নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।